আমার চ্যানেলে যে গেস্ট ফার্স্ট টাইম ট্রাই করছি জানি না কেমন হবে সঙ্গে আছে কম্পেট রোস্ট এটা কি রোস্ট নাকি তন্দুর 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 করবে এটাকে খাবার জায়গা নিয়ে চলে এসেছি। আমি চ্যানেলে চেষ্টা করি যে নিত্য নতুন যে খাবারগুলো আমার চ্যানেলে দেখাবো, তার মধ্যে হ্যাঁ গতানুগতিক কিছু খাবার দেখাই, বাট তার মধ্যেও যদি আমার খবর পেয়ে যায় যে এলাকায় নতুন ধরনের খাবার এসছে তো আমি জানো তো সেটা তোমাদের কাছে নিয়ে আসি। তো আজকে আমি চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে ব্যাম্বু চিকেন পাওয়া যায়। ইয়েস, ব্যাম্বু চিকেনের সাথে সাথে এখানে অনেক রকম আইটেম পাওয়া যায়, কাবাবের সন্ধ্যেবেলা অ্যাজ ওয়েল অ্যাজ আরও অনেক ধরনের আইটেম, সেটা আমি ওনারের মুখে শুনে নেবো। এখানে তন্দুরের আইটেম তো আছেই, ঠিক আছে। তন্দুর তোমার আমার যেটা স্পেশাল আইটেম ভালো লাগলো সেটা হচ্ছে সুইট চিলি চিজ কাবাব, বারবিকিউ কাবাব। এখানে ইন্ডিয়ান চাইনিজ তো আছেই, সাথে ফ্রি ডেলিভারিও আছে 2 কিলোমিটারের মধ্যে ফ্রি, আর বাকি সব তথ্যগুলো মানে ওনার দিয়ে দেবে। আর আমি আজকে এখানে ব্যাম্বু কাবাবটা খেতে আসছি বেসিক্যালি, এই ব্যাম্বু কাবাবটা খাবো তোমার সঙ্গে চেখে দেখবো, আর যদি সম্ভব হয় কিছু কাবাব চেখে তো দেখবোই। তো ব্যাম্বু কাবাব যেটা আমাদের এই দেশে বেসিক্যালি দেখা যায় কিন্তু অন্ধ্রপ্রদেশে, অন্ধ্রপ্রদেশে বিশাখাপট্টনমে ওখানে আরাকু ভ্যালি বলে একটা জায়গা আছে যেখানকার আদিবাসীদের মেন জীবিকাই হচ্ছে ব্যাম্বু চিকেন। তারা ও ইনস্ট্যান্ট তোমার সামনে ব্যাম্বু চিকেন বানিয়ে তোমাকে দিয়ে সার্ভ করবে। তো আজকে আমি নিজের এলাকার মধ্যে ব্যাম্বু চিকেনের খোঁজ পেয়ে গেছি, সেই জন্য চলে এসেছি। তো চলো ডাইরেক্টলি খাওয়া যায়। তো ব্যাম্বু চিকেন প্রিপেয়ার হচ্ছে আর এখানে অলরেডি কাবাব অলরেডি রয়েছে, আর বেসিক্যালি এখানে যে স্পেশাল কাবাবগুলো রয়েছে সেগুলো যদি আপনারা আগে থেকে ফোনে বলে দেন একটু ভালো হয়, তাহলে দাদারা প্রিপেয়ার করে রাখতে পারেন। আচ্ছা এটা হচ্ছে দাদা, দাদা তোমার নাম? অস্কার, আমার নাম গৌতম, ঠিক আছে। আচ্ছা কী কী প্রিপারেশন রয়েছে এখানে একটু বলে দাও। এখানে হচ্ছে আপনার চিকেন চিকেন টেক্কা, আচারি টেক্কা, এবং এটা হচ্ছে রেশমি কাবাব, আচ্ছা হরিয়ালি কাবাব, এটা হচ্ছে আপনাদের চিকেন ললিপপ, এটা চিকেন উইংস, এটা ফুল তন্দুরি, ফুল তন্দুরি কত? ফুল তন্দুরি লেগ 90 টাকা পিস। আর একটা আপনি কী বলছেন তন্দুরি কী একটা করে? স্পেশাল তন্দুরি ললিপপ, তন্দুরি ললিপপ, আচ্ছা। এবার আছে চিকেন টেংরি, আচ্ছা। আর এর সাথে সাথে আর কী কী করেন? চাইনিজটা আছে, এছাড়া আপনি বিরিয়ানি, আমাদের স্পেশাল বিরিয়ানি পাবেন এখানে। বিরিয়ানি 100 টাকা বিরিয়ানি, এবং 2 পিস চিকেন থাকবে, 1 পিস আলু, 1 পিস ডিম, 160 গ্রাম চাল থাকবে, আচ্ছা 100 টাকা, হুম 100 টাকা প্রাইস। ওকে, তো যারা এখানে আসতে চাইছো দাদার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে অ্যাজ ওয়েল অ্যাজ স্ক্রিনেও দেখতে পাচ্ছ, দাদাকে ডাইরেক্টলি ওই যদি স্পেশাল মেনুটা যেটা দেখালাম যদি চাও দাদাকে একটু কল করে নিও। আর আমার এখানে ব্যাম্বু চিকেন আছে প্রিপেয়ার হচ্ছে। ওকে, আফটার লং টাইম আমাদের পেয়ে গেছে হাতে ব্যাম্বু চিকেন। আচ্ছা আজকে আমার চ্যানেলের যে গেস্ট গেস্ট মানে ভাইয়ের মতন সায়ন, সায়নই দেবে আজকে রিভিউ স্টার্টিংয়ে। এটা ব্যাম্বু চিকেন ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন হবে। সঙ্গে আছে পুদিনা চাটনি আছে উইথ মেয়োনিজ আছে, তো এগুলি ফার্স্ট টাইম টেস্ট করছি, দেখি কেমন হয়। লেবুটা দিয়ে আরও ভালো লাগছে খেতে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সে খুব ভালো লাগবে। হঠাৎ এখানে সেই দেখতেই পাচ্ছ তো বলেই দিয়েছে পুদিনা পুদিনা, আমি একটা টেস্ট করবি। অ্যাকচুয়ালি এই যে বাঁশটা দিয়েছিল বাঁশটার মধ্যে প্রচুর জল ছিল, কচি বাঁশ, তো তো আমাদের চিকেনটা মোটামুটি অনেকটাই গলে গেছে, বাট মেন তো টেস্ট বাবু। না ভালো রে, ভালো টেস্ট, যথেষ্ট ভালো টেস্ট। আর যদি এই জিনিসটা পেতে চাও তাহলে বললাম নাম্বারে আগে থেকে কল করে আসতে হবে, কারণ দাদারা এই ব্যাম্বু চিকেন তো রোজ পাওয়া যায় না, একটু স্পেশাল অর্ডার দিনে পাওয়া যায়। কিছু না, সকালে করে দিলে মোটামুটি ফোন করে দাদা অ্যারেঞ্জ করে রাখবে, অনবদ্য খেতে। এদের 300 গ্রাম মাংস আছে, বাট যেটা দাদাকে জিজ্ঞেস করলাম সেটা বললো টক দইয়ের পরিমাণটা একটু বেশি আছে, তাকে একটু টকটক ব্যাপারটা আছে। আর বাঁশের একটা নিজস্ব ওই যে রস থাকে, সেই রসের ওপর দিয়ে বাঁশের জলের দিয়ে ওটা থেকে সেদ্ধ হয়েছে মাংসটা, ভালো লাগে। রাইট, রাস্ট আর একটা নিয়ে নিয়েছি, এটা 5 পিস ওই কাবাব নিয়েছি, 5 রকম কাবাব রয়েছে। আর সাথে আমার যেটা এখানকার একটা ইউএসপি বলতে পারেন সেটা হচ্ছে ললিপপ, তন্দুর ললিপপ। আচ্ছা ওটা বড় দেখাচ্ছি, আমি যেগুলো নিয়েছি সেটা হচ্ছে তার মধ্যে আছে হরিয়ালি টিক্কা আছে, আচারি আছে, একটু একটু জ্বলে গেছে সেই জন্যে কালার বোঝা যাচ্ছে না,
কারণ হরিয়ালিটা বুঝতে পেরেছি, হরিয়ালিটা গ্রিনিশ দেখাচ্ছে হরিয়ালিটা, এই হচ্ছে এটা হরিয়ালি, এটা হচ্ছে আমি যেটা বুঝতে পেরেছি মালাই, আর এখানে কোনো একটা টিক্কা কোনো একটা আচারি, তো সব মিক্সিং হয়ে গেছে একটা। তারপরে তবে এখানে কাবাব নিতে এলে একটা জিনিস আমি বলবো, এনারা নতুন স্টার্ট করেছেন, একটু টাইম দিতে হবে কারণ একটু টাইম লাগছে, তাহলে এটা হচ্ছে মালাইটা খাবে। ম্যারিনেশনগুলো ভালো, তাড়াহুড়ো করলে কিন্তু ভালো জিনিস পাওয়া যাবে, একটু সময় দিতে হবে তবে ভালো জিনিসটা পাবা। ও বাজাবে অ্যাড্রেসটা তো তোমাদের বলিনি, শিল্পী রেস্তোরাঁর অ্যাড্রেসটা হচ্ছে শ্যাওড়াপুলি স্টেশন থেকে নেবে, তুমি যদি এখানে শ্যাওড়াপুলি বিয়ে ফাঁড়ি পুলিশ ফাঁড়ির কাছে আসো, ঠিক তার অপোজিটে, এই সামনে পুলিশ ফাঁড়ি দেখিলে, এই পুলিশ ফাঁড়ির অপোজিটে একদম, আর ওইদিকে শ্যাওড়াপুলি স্টেশন ঠিক তার অপোজিটে, এটা অ্যাড্রেসটা। আর বললাম ভালো জিনিস খেতে গেলে একটুখানি ওয়েট করতে হবে, আমি দুখানে ললিপপ আছে, আমি একটা ট্রাই করবো আর একটা সায়ন ট্রাই করবে। এখানে গ্রিন চাটনি দিয়েছে পুদিনা আর ইয়ের চাটনিটা, প্রপার কুকড হয়েছে আর খুব সুন্দরভাবে বাটার ব্রাশ করেছে, বাটারের ফ্লেভারটা আমার খুব ভালো আসছে, কারণ তার জন্য চিকেনটা বেশ ময়েস্ট হয়েছে, বেশ জুসি বা ইয়ে লাগবে, জুসি জুসি লাগবে, দেখতেই পাচ্ছি তোমার খুব ভালো বাটার টু পেস্ট করে, হালকা টক টক ব্যাপারটা আছে, জানি না ম্যাগনেশনে কী আছে, হালকা টক আছে, ভালো লাগবে। অলওভার আমার যে অভিজ্ঞতাটা হলো, ব্যাম্বু চিকেনটা 170 রুপিসে তোমরা জাস্টিফাই করো, ওয়ার্থ ইট নট, বাট টেস্ট ভালো। আর এই মিক্স যে কাবাবটা এটা 50 রুপিসে 5 রকম দেবে, তোমরা ট্রাই করতে পারো, আপ টু ইউ, বাট একটা কথা বলেই দেবো, একটু টাইম নিয়ে আসতে হবে কাবাব খেতে হবে। দেখাবে একটা খুব শীঘ্রই একটা ব্লগে, চলুন টাটা, আমি এটাকে এনজয় করবো। আচ্ছা 50 টাকার উপরে বিল করলে একটা পাওয়া যাচ্ছে, এখানে নিত্য নতুন ডিসকাউন্ট, মানে ডিসকাউন্ট হতে পারে, নতুন নতুন অফার চলতেই থাকে, তো গ্র্যাব করতে পারো।